জোর করে এটার নাম নামাজ হয়ে যাবে। এটার নাম কি হয়ে যাবে? এখন আসলে কোন নামাজ আমাকে পাপ থেকে দূরে রাখবে? এখন অনেকেই বলে হুজুর নামাজ তো পড়ে মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও। নামাজ সম্পর্কে বিস্তারিত সব তথ্য জানতে পুরো ভিডিওটি না টিনে দেখার অনুরোধ রইল। যাদের জন্মে সমস্যা আছে বলতে পারে না, কেন মূল জায়গায় সমস্যা আছে। আমরা হুসাইনরা সংখ্যায় কম হলেও বুক ফুলাইয়া বলি হুসাইনি ছিলাম, হুসাইনি আছি, কেয়ামত পর্যন্ত হুসাইনি থাকবই। হুসাইন লাগবে কেমন আপনি মনে করছেন? লাগবে না, এখানে প্রবাসী আছে না? কয়টা লাগে? একটা পাসপোর্ট লাগে, ভিসা লাগে, পাসপোর্ট লাগে, তারপর ইমিগ্রেশন কি লাগে? এখন পাসপোর্টও আছে, ভিসাও আছে, ইমিগ্রেশন অফিসার তাক লড়ে করে দিতে যাইতে পারবি না। দেখেন ভিসা আছে, পাসপোর্ট আছে, কিন্তু কানাডার ইমিগ্রেশন অফিসার বলছে নো। তাহলে এটা ইউএস হইছে? আপনি তো বলেন পাসপোর্ট তো আছে, ভিসা তো, কিন্তু ইমিগ্রেশন কি দেয় নাই, অনুমতি দেয় নাই। তাহলে যাওয়ার কোন সুযোগ? ইমানের নাম পাসপোর্ট, আমলের নাম ভিসা। নবীরে জান্নাতের ইমিগ্রেশন চিন্তাটা থেকে নিতে হবে। আল্লাহর নবী বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবিন জান্নাহ, জান্নাতের দরজায় ইমান পাসপোর্ট। আমল ভিসা যখন দেখাবি ওই ভিসার উপরে ইমিগ্রেশনের জিনিস সিল দিলে ওনার নাম হাসান হোসেন। ওরা মনে করছে সহজেই ফারুকি শহীদ করে দিয়ে পার হয়ে যাবে। তোরা মনে করেছিস আমরা এই মামলার হিসাব নিও না? যদি বস বাংলার আদালতে, বাংলার আদালতে বিচার হবে জায়গার মামলা, বাইরে মারামারির মামলা, রক্তপাতের মামলা, ফারুকি হত্যার মামলা, এই জমির ফেরা, হাসরের ময়দানে হুসাইনের শাহাদাতের বিচার যখন হবে, বাংলার সুন্নি জনতা মুস্তফার আদালতে ফারুকি হত্যার মামলা করবে ইনশাআল্লাহ। আমরা কি ছেড়ে দিব? মুস্তফার আদালতে বিচার হবে, দেখি তোদের ক্ষমতা সেদিন কতটুকু উঠে, সেদিন আমরা দেখব কতটুকু তার ক্ষমতা পাস। ইনশাআল্লাহ মুস্তফার আদালতে মামলা হবে কি হবে না, জান্নাত মামলা চলবে কি চলবে না, দুনিয়াতে পারবে কি পারবে, কিন্তু জান্নাত এজিদের নয়। আমার নবী বলে আল্লাহর জান্নাত আল্লাহ আমাকে দিয়েছে, মুস্তফা জান্নাত হাসান হুসাইনকে দিয়ে দিয়েছে। সেজন্য বন্ধু ইমান মজবুত করেন, ইমান কি করেন মজবুত। হাসান চাইলে আমলের মাহফিল করতে পারে, হাসান চাইলে যুবক এসে এসে করতে পারে, কিন্তু হাসান জানে এগুলো মুনাফিকি হয়ে যাবে। ঈমান আগে আকীদা ঠিক করবে, আগে কি ঠিক করবে? আকীদা। সেই জন্য বন্ধু আমাদেরকে গভীর মনোযোগ দিতে হবে। শীতকালের সময় গভীরভাবে যাচ্ছে, আল্লাহ বলে তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর কি বানাই দিছি, শ্রেষ্ঠ নবীর কি বানাই দিছি। উম্মত আমার কথা শেষ দিকে চলে যাচ্ছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীর খেদমত করেছেন এক বছর নয়, দুই বছর নয়, দশ দশ বছর। বন্ধু আমাকে আপনি ফ্রি খাড়াইতে পারবেন না, আমি আপনাকে ফ্রি কামলা বানাইতে পারবো না, বেতন দেওয়া লাগবে কি লাগবে না। কিন্তু হযরতে আনাস মুস্তফার পদমের গোলামি করেছে দশ বছরে একটা পয়সাও বেতন নেয় নাই। আনাস বলছে মুস্তফা বেতন তো সেই নেই যার কোনো চাহিদা থাকে,
আনাসের কোন চাহিদা নাই, আনাসের একটাই চাহিদা, আনাস মুস্তফার গোলাম হয়ে গেছে। আনাস মুস্তফার কি হয়ে গেছে? 10 বছর পরে নবীর দরবারে আসলে, বন্ধু আমার কথা নয়, কোন মোল্লার কথা নয়, হাদিসের কথা, নবীকে বললেন, নবী গো আমি আপনার আনাস। আমার নবী বলে, হ্যাঁ। স্যার আনাস কি বললাম? স্যার নবী আমার একটা দামি জিনিস লাগবে। আমার নবীর চোখে পানি চলে আসলো, আনাস 10টা বছর আমার খেদমত করেছ, জীবনে একটা পয়সা নাম নাই, জীবনে কিছু তোমাকে দিতে পারি নাই, আজ 10 বছর পরে এসে বলছ আমার দামি জিনিস লাগবে, আনাস তুমি চাইতে থাকবা, মুস্তফা দিতে থাকবো। আনাস বলে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, স্বর্ণ রূপা লাগবে না, গর্বাই লাগবে না, নবীরে হাল্লি সাফা কাল হাসুরের ময়দানে আমার একটা জিনিসের বড় দরকার, মুস্তফা যদি আমার জন্য সুপারিশ করে আনাস ধন্য হয়ে যাবে। আনাস কি হয়ে যাবে? দুনিয়াতে দুনিয়াতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন উনি বলছেন নবীর সুপারিশ লাগবে। আজকে বাংলাদেশে মোল্লা বলে নবী নাকি ক্ষমতা নাই, নবী নাকি ফুসি গেছে, নবী নাকি মরে গেছে, নবী নাকি নিজে জান্নাতে যাবে কিনা নবী জানে না। আর আনাস বলছে মুস্তফা যদি আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহু যদিও মাওলা সাহাবীদের রাসূলকে জান্নাত দিয়েছে, এরপরেও হাশরের ময়দানে জান্নাতে যদি যাওয়া লাগে আমার মুস্তফার সুপারিশ লাগবে। আমার মুস্তফার কি লাগবে? আমার নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আনাস শুধু তোমার জন্য নয়, লিকুল্লি উম্মাতিন, কিয়ামত পর্যন্ত আশিকের রাসূল থাকবে, কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ বলে থাকবে, কিয়ামত পর্যন্ত ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে মারার পরেও মিলাদুন নবী বন্ধ করবে না, লাঠি হামলা করার পরেও জুলুস বন্ধ করবে না। মুস্তফা আনাসের মাধ্যমে জানিয়ে গেলাম প্রত্যেক গুণাগার নরনারী উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। আমাদের সুপারিশ দরকার আছে না বন্ধু? নবীটা কেমন? আমি বলতে লাগলাম নবীটা কেমন? আনাস বলল, নবী গো কেয়ামতের মাঠ তো ছোট নয়, মদিনায় মনোমরার মাঠ নয়, মক্কার মাঠ নয়, চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মাঠ নয়, ওই মাঠে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবাই থাকবে। আনাস বলেন, নবীরে আপনাকে ধরবো কোথায়, আপনাকে খুঁজে পাবো কোথায়? মুস্তফা ডাক দিয়ে বলে, আনাস নিরাশ হয়ো না, সবাই সবাইকে ছেড়ে দিতে পারে, মুস্তফা কোনো দিন উম্মতকে ছেড়ে দিব না, তোমার মাধ্যমে জানিয়ে দিলাম যেদিন সূর্য নেমে যাবে, জমিন যখন তামাহে গরম হবে, তুমি ডানে দৌড় দিও না, তুমি বাড়ির সামনে পিছনে দৌড় দিও না, তুমি সোজা হাউসে কাউসারে চলে আসিও, দেখবা মুস্তফা তোমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আনাস বলল, নবী গো উম্মত নিয়ে হাউসে কাউসারে আসলাম, দেখলাম আপনি নবী নাই, কোথায় যাব? আমার নবী বলে, আনাস যদি দেখো হাউসে কাউসারে আমি নাই, তুমি সোজা মিজানের পাল্লায় চলে আসিও, উম্মতকে বলিও মিজানের পাল্লায় আসতে, দেখবা ওখানে আমার উম্মতের আমল যখন কমতি হয়ে যাবে, ফেরেশতা যখন জাহান্নামে দিতে চাইবে, মুস্তফা ওই বিপদে মিজানের পাল্লা থেকে উম্মতকে উদ্ধার করে ফেলবে। আনাস বললেন, নবী গো আমরা হাউজে কাউসারে গেলাম, দেখলাম আপনি নাই, মিজানের পাল্লায় গেলাম, দেখলাম আপনি নাই, আমরা কি করবো? আমার নবী বলে, আনাস আমি তোমাদেরকে বাদ দিতে পারবো না, তোমাদেরকে ছেড়ে দিতে পারবো না, যদি হাউসে কাউসার না পাও নিরাশ হইও না, মিজানের পাল্লায় যদি না পাও বলিও না নবী আমি ছেড়ে দিয়েছি, আমি তোমাকে ছাড়তে পারবো না, সোজা ফুলসিরাতের পারে চলে যাওয়া, দেখবা আমার উম্মত যখন কেটে পড়ে যাচ্ছে আমি মুস্তফা রহমতের হাত দিয়ে ফুলসিরাত পার করায়া উম্মতকে জান্নাতে নিয়ে যাব। মুস্তফা এই তিন জায়গায় উন্নতি উন্নতি করবে, যে কোনো এক জায়গায় দাঁড়ায় থাকিও নবীর সাথে তোমার দিদার হয়ে যাবে। এই আপনি খুশি না আল্লাহ বলছে জাহান্নাকুম উম্মাতান ওয়াসাতা, বান্দা শোন
দুনিয়াতে তুই ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হতে পারিস, দুনিয়াতে তুই এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হতে পারিস, মরার পরে গুলের তাও কাজ দিবে না, কবর হাসর নসর জান্নাত পর্যন্ত একটা পরিচয় কাজ দিবে। ওয়াকাজালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যখন তোর কোন পরিচয় কাজে আসবে না, আমি যে তোকে মুস্তফার উম্মত বানায়া দিয়েছি, ওই নবীর উম্মত পরিচয়টা তোর বিপদের মুহূর্তে কাজে চলে আসবে। বিপদের মুহূর্তে কি হয়ে যাবে কাজে, তো এই নবী পেয়ে খুশি না বেসা খুশি, বাস কথা শেষ। ইমাম মাহদি যখন আসবে তখন ঈসা রুহুল আসে, কে আসবে? আল্লাহর হাবিবের আওলাদ। ইমাম মাহদি বললে আপনি তো নবী ছিলেন, আপনি তো রসুল ছিলেন। ঈসা আলাইহিস সালাম বলবে, এই ইমাম মাহদি এগুলো বলিয়েন না, আমি এগুলাতে আনন্দিত হব না, আপনি বলেন মুস্তাফা, আপনি বলেন কার উম্মত। তো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চাচ্ছে কার উম্মত হতে, আমার নবী। তো আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেসা খুশি, নবী পেয়ে খুশি হলে ঈদে মিলাদুন নবী করা লাগবে কি লাগবে না? লাগবে। জুলুস করা লাগবে কি লাগবে না? লাগবে। রোজ পড়তে লাগবে কি লাগবে না? লাগবে। সুতরাং আসেন আশেক কারো কথা কান দিতে পারে না।